देखो पवन भी लहरा रही है, ऐसी तो आसमान छू के चोरी चुंदन के मुटियाराया। हेलो बंधुरा, এইমাত্র যে ভিডিওটি আপনারা দেখতে পেলেন, এই রকম যদি আপনার ভিডিওতে আপনি কালার অ্যাড করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বিভিন্ন রকম কালার কিন্তু আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন, যেটা সোশ্যাল মিডিয়াতে আপনি যখনই পোস্ট করবেন সবাই কিন্তু অবাক হয়ে যাবে যে এটা আপনি কিভাবে করলেন। তো জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই রকম ভিডিও করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, আমি ভিডিও শেষে বলে দেবো কোথা থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। সরাসরি আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি এভাবে ওপেন হবে। ওপেন হলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন, ভিডিও অপশনে আপনি ক্লিক করবেন। আপনি চাইলে ফটো দিয়েও কিন্তু এই রকম ভিডিও তৈরি করতে পারেন, তো আপনারা ভিডিওতে ক্লিক করবেন। যেহেতু আজকের ভিডিওতে আপনাদের ভিডিও থেকে দেখাবো, তার জন্য আপনি যে ভিডিওটি থেকে এরকম কালার অ্যাড করবেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করছি, এখানে নিচের দিকে টিক অপশনে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি চলে এসেছে। তো এই রকম ভিডিওটি কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফিল্টার বলে একটা অপশন রয়েছে, ফিল্টারে আপনি ক্লিক করবেন। ফিল্টারে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু বিভিন্ন রকম ইফেক্ট কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইফেক্ট রয়েছে যেটা আপনার ভিডিওতে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনাদের এরকম কালার আনার জন্য আপনাদের যে অপশনে ক্লিক করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেলিব্রেট, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন এরকম কিন্তু আপনার সামনে চলে আসবে। এবার আপনি এই ভিডিওতে যে কালারটি আপনি দিতে চাইছেন এখানে কিন্তু বিভিন্ন রকম কালার রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশ যদি আপনারা চান, ফ্ল্যাশের ঘরে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটি চালু হয়ে যাবে এবং ফ্ল্যাশের ঘরে কিন্তু এইরকম কিন্তু আপনার ভিডিওর কালার গ্রেডিংটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। যদি আপনি প্রথমটা করেন তাহলে কিন্তু এইরকম কালার হবে। এবং এখান থেকে স্ক্রল করে ডান দিকে সরালে এখানে যদি আপনারা এটা করেন তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছেন এইরকম কিন্তু কালার আপনি অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে। এবার আপনি চাইছেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কালারটি যখনই আপনি অ্যাড করবেন এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এই যে অপশনটি রয়েছে এই অপশনটি যখনই আপনি কমাবেন অথবা বাড়াবেন তখন কিন্তু এটা কিন্তু কম হবে এবং বেশি হবে। দেখতেই পাচ্ছেন আপনি যদি কম করে প্লে করেন তাহলে কিন্তু এইরকম দেখতে লাগবে, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে, দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাবে। আপনি চাইলে যে কোনোটা এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এখান থেকে প্রতিটাই কিন্তু কিন্তু সেম প্রসেস রয়েছে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। পছন্দ মতো আপনি কালারটি অ্যাড করার পরে এরকম আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ওপরে অপশনটি, এখানে যে ডান দিকে কর্নারে ছোট মতো অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা টাচ করবেন, টাচ করে চেপে ধরবেন। চেপে ধরে আপনার ভিডিওটা যত বড় রয়েছে ততটুকু আপনি কিন্তু এটা রাখবেন, আপনার পছন্দ মতো যতটুকু দরকার ততটুকু রাখবেন। তো আমি এতটুকু রাখলাম, এবার আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কত সুন্দরভাবে কিন্তু আমার এই ভিডিওতে একটা কালার চলে এসেছে। যদি আপনাদের নাইট মোডে থাকে আপনার ভিডিওটি তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং স্ট্যান্ডার্ড সবাই কিন্তু দেখে অবাক হয়ে যাবে যে এই ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করলেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টিক অপশনটি, টিক অপশনে ক্লিক করবেন। টিক অপশনে যখনই আপনি ক্লিক করবেন এরকম চলে আসবে। চলে আসার পর এখান থেকে একটা অপশন পাবেন উপরের দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে আপনি ক্লিক করবেন। সেভ অপশনে যখনই আপনি ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি রেজুলেশনটা আপনি কিন্তু এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 1080 রয়েছে, তো আমি এটাই কিন্তু সেভ করব। তার জন্য এখানে সেভ অপশন এখানে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু ভিডিওটি কিন্তু সেভ হতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন কিন্তু ওপরের দিকে সেভ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি এখানে সেভ হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে শেয়ারও করতে পারবেন, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে সরাসরি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি কিন্তু যখনই প্লে করবেন কত সুন্দরভাবে কালারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এইরকম কিন্তু বিভিন্ন রকম কালার আপনি অ্যাড করতে পারবেন। এবার আপনারা এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন? এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু ওয়াটারমার্ক থাকবে। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করুন, যেখানে কোনো রকম কোনো ওয়াটারমার্ক থাকবে না, আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তারপরে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে আপনারা অ্যাপটি ওপেন করবেন, অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন এবং অ্যালাউ করার পরে কিন্তু এইভাবে করে কিন্তু আপনি কালার অ্যাড করতে পারবেন। অ্যাপটির নাম হচ্ছে ইনশর্ট, এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।